নমস্কার, লৈছো আন এক গুরুত্বপূর্ণ খবর। সদ অসম আদিবাসী ছাত্র সন্থা আশা ডুমডুমা আঞ্চলিক সমিতির উদ্যোগত 17তম শহীদ দিবসটি ডুমডুমা প্রেস ক্লাবত অনুষ্টুপিয়াক পালন করা হয়। উক্ত কার্যসূচী আশা জেলা সমিতির হয় শ্রী সুরেন ভূমিষ উপস্থিত থাকে। পুয়া 9 বজাত পতাকা উত্তোলন করে শ্রী শ্রাবণ বাস, সভাপতি ডুমডুমা আঞ্চলিক সমিতি। 10 বজাত শহীদ বেদী পুষ্পাঞ্জলি অর্পণ ও তর্পণ করে শ্রী অজয় মুন্ডা, সাংগঠনিক সম্পাদক ডুমডুমা আঞ্চলিক। 10:30 বজাত শহীদ সকলক শ্রদ্ধাঞ্জলি জানায় 1 মিনিট মৌন প্রার্থনা কার্যসূচীরে আগ ধরে শ্রী সুরেশ ভূমিষ, জেলা উপসভাপতি। অসম আদিবাসী ছাত্র সন্থা ডুমডুমা আঞ্চলিক সমিতির উদ্যোগত 17তম শহীদ দিবসের এই আজির পবিত্র স্থানতপ্রায় সরকারক আমি আহ্বান জানাইছো যে সদৌম আদিবাসী ছাত্র সন্থার যন্মর প্রায় আদিবাসী সকলক জনজাতিকরণ আদিবাসী জনগোষ্ঠীটির সামগ্রিকভাবে উন্নতির কারণে যৈক্ষিক সামাজিক ক্ষেত্র যোলন গড়ি তুলিছে সেই আন্দোলনক অতি শীঘ্রে সরকারে মর্যাদা দিবর কারণে আমি আজি এই পবিত্র স্থানেরপরা আমি সরকারক আহ্বান জানাইছো। সন্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয় সর্বানন্দ সোনোয়ালক আমি দাবি জানাইছো যে আপনাদেরকে শাসন করার সময় বা শাসনভার লওয়ার সময় আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে আদিবাসী সকলক জনজাতিকরণ মর্যাদা প্রদান করা হব, বাগিচা অঞ্চলত 100খন স্কুল নির্মাণ করা হব, চাহ শ্রমিকর দৈনিক মজুরি আশার যাবি আসে 351 টাকা সেই দাবিক আপনাদের সম্মান জানাইছিলে যে আমি অতি শীঘ্রে এই বিষয়টির উপর সিসিপি আর সরকারের আলোচনা করে শ্রমিক সকলক মজুরি দিয়ার দিয়ার আশ্বাস প্রদান করেছিল সেই আশ্বাস আপনাদের কিন্তু আজি তারিখতো রাখার আমার দৃষ্টিগোচর হওয়া নাই। আজি আমি দুঃখের